দারুণ খুশির সংবাদ পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের। এই প্রকল্পের 17তম কিস্তির টাকা রিলিজ হচ্ছে আজ। দীর্ঘ অপেক্ষার অবসান, আজ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা এবং 4000 টাকা করে ঢুকতে চলেছে। অন্যান্য রাজ্যের জন্য এই যে কিস্তির টাকা আসছে, এটা 17তম কিস্তির টাকা, তবে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এটা 11তম কিস্তির টাকা। আর এই কিস্তিতে কৃষকদের জন্য বড় চমক রয়েছে, কারণ এবার কৃষকরা শুধু 2000 টাকা নয়, 4000 টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে। তবে এরই মধ্যে পাওয়া যাচ্ছে একটি খারাপ সংবাদ, কারণ অনেক কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে এবারের কিস্তিতে আর টাকা আসবে না। তাদের স্ট্যাটাসের যে 3টি অপশন, সেখানে কোনো একটি অপশনে নো হয়ে আছে, যেমন ল্যান্ড সিডিং, EKYC, এরই সাথে সাথে রয়েছে আধার সিডিং। এই 3টি অপশনের মধ্যে কোনো একটি অপশন নো থাকার কারণে তারা এবার টাকা পাবে না। তা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেব, ঠিক কী কী স্ট্যাটাস আসছে, কোন কোন কৃষকরা এবার টাকা পাবে, কোন কোন কৃষকরা টাকা পাবে না, কাদের অ্যাকাউন্টে 4000 টাকা করে আসবে, কারা 2000 টাকা করে পাবে, সমস্ত তথ্য আপনারা A to Z এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং পিএম কিষাণ সম্মান নিধি সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের লাভ সঠিক সময়ে নিতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, মেইনলি হচ্ছে এই যে এই জায়গাটা এলিজিবিলিটি স্ট্যাটাস, সর্বপ্রথম আপনার এটার দিকে নজর দিতে হবে। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন, দেখুন আপনার সামনে কিন্তু এভাবে অপশনগুলো খুলে আসবে। এখানে আপনারা মূলত 3টি অপশন দেখতে পারছেন, ল্যান্ড সিডিং, এরপর EKYC স্ট্যাটাস, এরপর রয়েছে এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। তো এই 3টি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য। আপনাদের জানিয়ে দিই, এই 3টি অপশনের মধ্যে যদি একটি অপশন আপনার না করা থাকে, মানে একটি কাজও না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না, আপনার টাকা আটকে যাবে। সর্বপ্রথম ল্যান্ড সিডিং, দেখুন ইয়েস, তো এটা কিন্তু সকলের ক্ষেত্রে মোটামুটি ইয়েস বরাবরই থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে EKYC স্ট্যাটাস, অনেক কৃষকের এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এবং পাশে নো লেখা রয়েছে, এই সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেবে না। একইভাবে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি না, সেটা যদি করা না থাকে, সেক্ষেত্রে তাহলে এখানে আপনার ক্রস চিহ্ন দিয়ে পাশে নো দেখাবে। এখন যেখানে এখানটা ইয়েস দেখাচ্ছে, এটা আপনার ক্রস চিহ্ন দিয়ে পাশে নো দেখাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের এবারে টাকা পাবেন না। তো এখানে আপনাদের আরও একটি জিনিস গুরুত্বপূর্ণভাবে জানিয়ে দিই। দেখুন এই যে ডিক্লেমারে লিখেছে, ইফ ইউ লিঙ্ক ইউর আধার নাম্বার টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি, প্লিজ ওয়েট ফর 15 ডেজ ফর ইট এফার্টস অন দ্য পোর্টাল। অর্থাৎ এক্ষেত্রে বলেছে যে আপনি যদি আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট খুব সদ্যই লিঙ্ক করেছেন, তাহলে আপনার ওখানটায় লিঙ্ক হয়েছে ঠিকই, কিন্তু পোর্টালে সেটা এখনও আপডেট হয়নি। অ্যাটলিস্ট আপনাকে 15 দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এই আপডেট হওয়ার জন্য। তো বুঝতেই পারছেন এখানে সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু আপনার টাকা আসবে। এবার আমরা লেটেস্ট ইনস্টলমেন্টের ব্যাপারে একটু দেখবো যে এবারে যে টাকাটা আসছে সেটা নিয়ে কি বলেছে। তো প্রথমে আপনাদের জানাচ্ছি যে এই যে ইনস্টলমেন্ট যখনই আসে, সেখানে এই যে FTO প্রসেসড, এটা কিন্তু সবার প্রথমে চালু হয়। তো এখানে ইয়েস হওয়া মানে কিন্তু আপনার টাকা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে, অর্থাৎ উপরে সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু আপনার এটা দেখাবে। এর নিচে এখানে দেখুন আপনি কত নাম্বার পেমেন্ট এবার পাবেন এই পিএম কিষাণ প্রকল্পে, সেটা এখানে রয়েছে, কোন ব্যাংকে আপনার টাকাটা আসছে, একইভাবে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর কত তারিখে টাকা আসছে, UTR নাম্বার, সমস্ত কিছু কিন্তু আপনার এখানে দেখাবে। তো এটা বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 নম্বর ইনস্টলমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। এবার কিন্তু আপনারা যে ইনস্টলমেন্টটা পাবেন সেটা কিন্তু 10 নম্বর নয়, সেটা হচ্ছে 11 নম্বর ইনস্টলমেন্ট। দেশের অন্যান্য রাজ্যের জন্য এবারে যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু 17তম কিস্তি, অর্থাৎ 17তম কিস্তির টাকা কিন্তু এবার সারা দেশের কৃষকরা পাবে,
তবে আমাদের পশ্চিমবঙ্গে এটা আবার 11তম কিস্তির টাকা। কারণ আমাদের এখানটায় কিন্তু অনেকটা দেরিতে শুরু হয়েছে পিএম কিষাণ প্রকল্প, বুঝতে পারছেন? এই কারণে আগের যে টাকাগুলো সেগুলো কিন্তু আমাদের এখানকার কৃষকরা পায়নি। তো এবার আমরা চলে এলাম 11 নম্বর ইনস্টলমেন্টের ক্ষেত্রে। দেখুন, এই হচ্ছে 11 নম্বর ইনস্টলমেন্ট যেটা আজকে কৃষকরা তাদের ব্যাংকে পাবে। এখানে যে অ্যাপটিও প্রসেসড, এটা কিন্তু গতকাল পর্যন্ত দেখাচ্ছিল নো। গতকাল যখন স্টেটাস চেক করা হয়েছিল তখন কিন্তু অ্যাপটিও প্রসেসড হয়নি। এই মুহূর্তে পেমেন্ট স্টেটাসটা যেটা রয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এখনও স্টেটের আন্ডারে রয়েছে। স্টেট যখনই এটার অ্যাপ্রুভালটা দিয়ে দেবে, আর কিছুক্ষণ বাদে এই স্টেটাসটাও চেঞ্জ হয়ে যাবে, এরই সাথে সাথে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তবে এক্ষেত্রে দেখুন, গুরুত্বপূর্ণ যে পেমেন্ট মোড আধার, অর্থাৎ আধার নাম্বার দিয়ে কিন্তু এখন আপনারা টাকাটা পাচ্ছেন। তাই এক্ষেত্রে আপনারা গুরুত্ব সহকারে জায়গাটা দেখুন, যদি আধার কার্ডের সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু টাকাটা আপনার আর ঢুকবে না। অবশ্যই যাদের যাদের এটি করা নেই আপনারা করে রাখবেন। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দেব আপনি আপনার স্টেটাস কিভাবে দেখবেন, কিভাবে তার জন্য লগ ইন করবেন, এর জন্য কী পদ্ধতি রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখে নিন। আর এই ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমেই আমরা এখানে লিখে দেব পিএম কিষাণ, এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এই লোগো দেওয়া ওয়েবসাইটটির মধ্যে আপনারা ক্লিক করবেন। তো দেখুন, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটি এইভাবে খুলে আসবে। আপনারা সরাসরি এই পিএম কিষাণের ওয়েবসাইটেও আসতে পারেন, pmkishan.gov.in লিখে। তো এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার এখানে একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন কিন্তু আপনাদের জন্য রয়েছে। এটা নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এটা ইকেওয়াইসি যাদের করা নেই তারা। তো আজকে যেহেতু টাকা দেওয়া হবে, সেই স্টেটাস যদি আপনারা জানতে চাইছেন তাহলে যে নো ইয়োর স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো চলুন সরাসরি আমি এটা করিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে পেজটা এভাবে খুলে আসবে। এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, আর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটাকে এই বক্সে বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন, এরপরে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যে নাম্বারটির লিঙ্ক রয়েছে এই পিএম কিষাণ প্রকল্পে, সেই নাম্বারে একটি ওটিপি পাঠাবে। এবার সেই ওটিপিটিকে আপনাকে এখানটায় বসিয়ে দিতে হবে। এরপর ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার সামনে কিন্তু ওই যে কৃষক রয়েছে তার সমস্ত তথ্য এভাবে খুলে আসবে।